দর্শক বন্ধু, মু আপনার মানস পুণিথর মো চ্যানেল দা ট্রাভেলিং লাইফ এম এস সেভেন কু আপনার স্বাগত জনাওছি। ভিডিওটি পোস্ট করা বহুত দিন হয়ে গেলানি, কিন্তু না মু টিকে অন্য কামরে ব্যস্ত থিলি, সেইপাই ভিডিও পোস্ট করি পার নথিলি। আজি ভিডিওটি পোস্ট করুছি, আপনার দেখিবে। এই ভিডিও হচ্ছে এঠিকার হাতি মানুষ কেমতি পূজা করা যায় তার সংস্কৃতি বিষয়ে আপনার জনাইবি। হাতি কি কেরলার রাজ্য পশু বলে মান্যতা দিয়া যায়। আম ওড়িশার যেমিতি হাতি মধ্যে রাজ্য পশু মান্যতা দিয়া যায়, এটি মধ্যে কেরলার মধ্যে হাতি কি রাজ্য পশু ভাবে এঠিকার লোক হচ্ছে কিপরি ভাবে হচ্ছে কম সব সামগ্রী লাগুছি আপনার দেখেবি। হাতি এটি আঙ্কর স্টেট আনিমাল, সেইপাই হাতি কি গুড লোক ভাবে মানে মধ্যে মানি থাকে, সেইপাই হাতি কি পূজা করে থাকে। এটি হচ্ছে গুরুবার গুরুবায়ুর মন্দিরের ষাটটি হাতি অছি, সেই মধ্যে প্রত্যেক হাতি কার প্রাইভেট ঘর পূজা হলে বি সেটিকি যাতে হাতি হাতি মধ্যে আরতি করে। বহু সুন্দর দৃশ্য আপনার দেখবে। ষাটটি হাতি মানকর এইসব ষাটটি হাতি মানকর দায়িত্ব কেরলা সরকার হি সব বহন করে থাকে। প্রত্যেক প্রাইভেট পূজা হলে মধ্যে প্রত্যেক মন্দিরর লোক মানে আসি হাতি নিয়ে যাতে পূজা সব করে থাকে। ষাটটি হাতি মধ্যে সবু বড় হাতি হচ্ছে চিটু কাবু রামচন্দ্রন। হাতিমানকু কিভাবে ভাবে পূজা করা যায় আপনার দেখবে ভিডিওরে। এটি মানে এটিকা ব্রাহ্মণ মানে মধ্যে বাজা পেঙ্কাড়ি তুরি সব বজি থাকে, বহু সুন্দর ভাবে সে বজতি। দেখা ইয়ার দৃশ্য কেমিতি হয়েছি। হাতি আজ্ঞা খালি এটি লোক ভাগ্য নুহে, মন্দিরের মধ্যে ভাগ্য আউ গুড লক, সেইপাই মন্দিরের হি হাতি কেবল রয়ে থাকে। হাতিকি পূজা করার কারণ মধ্যে রয়েছে, যেতবে ভগবান গণেশ মুন্ড কটি যাই সেতবে হাতির মুন্ড আনিকি লগা যাই, সেইপাই হাতিকে এটিকার লোক মানে বহু পূজা করে থাকে বা মানি থাকে। হাতিকি মধ্যে ভগবান উপরে মানি থাকে, যেমি ভগবান গণেশ পূজা করতে সেমি হাতিকে মধ্যে এটিকার লোক পূজা করতে। আসুন আর পুরো ভিডিও বনাইছি আপনার দেখেবি। Thank you.
Thank you.